করোনার মধ্যে বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন ইউএইর দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবির দুবাইয়ের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কেবিএন রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব সৈনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম, মুজিবুর রহমান, জিল্লুর রহমান, কে কে দে বিপ্লব, দিদারুল আলম, মঞ্জুরুল আলম সহ অনেকে। কাতারে ফেঞ্চুগঞ্জ মানব কল্যাণ সমিতির অভিষেক হয়েছে। আমিন ব্যাপারী জানান, নবনির্বাচিত সভাপতি খায়রুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তফা। টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন শেখ আক্তার হোসেন, মুক্তার হোসেন, আব্দুল বাসিত টুটুল, আবিদুর রহমান ফারুক সহ অনেকে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জমকালো আয়োজনে প্যাটারসন ক্রিকেট লীগ পিসিএল এর উদ্বোধন করা হয়েছে। বিশ্বজিৎ দে বাবলু জানান, উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিসিএল এর প্রধান পৃষ্ঠপোষক এবং প্যাটারসন সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শাহিন খালিক। আরও বক্তব্য রাখেন কাউন্সিল প্রেসিডেন্ট মারিজা ডেবিলা, কাউন্সিলম্যান প্লাভিও রিভারা সহ নিউ জার্সি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।